হ্যালো বন্ধু, তো আজকে কথা হবে গ্লোবাল স্টার রাম চরণের নতুন মুভি গেম চেঞ্জার নিয়ে, যার টিজার সবে রিলিজ হয়েছে। তো এইটা নিয়ে কথা বলার আগে না আর কিছু কিছু বোঝা দরকার আছে। আর মুভির পরে না রাম চরণ আর হচ্ছে এনটিআর তিন দুজনেই একদম গ্লোবাল স্টার হয়ে যাবে, বিকজ এই মুভিটা হলিউডে খুব ভালো চলেছে, ঠিক আছে। আমেরিকান লোকে প্রচুর দেখেছে এবং একটা অস্কারও পাওয়া গেছে নাট নটু গানের জন্য। তো এই মুভিটার পরে দুজনের থেকে এক্সপেকটেশন পুরো ইন্ডিয়ার তরফ থেকে এবং কিছু বাইরের লোক যারা আর দেখে ইমপ্রেস হয়েছে তারাও কিন্তু এক্সপেক্ট করছে এদের তরফ থেকে, ঠিক আছে। যখন এদের মুভি আসবে হলিউডেও কিন্তু মুভিটা চলে, ঠিক আছে। আমেরিকা অ্যাটলিস্ট নর্থ আমেরিকাতে মুভি কিন্তু বলিউড যদি তুমি একটু ট্রেন্ড রাখো দেখে থাকো ভালোই চলে, ঠিক আছে। রিসেন্টলি আমাদের ভুলভুলিয়া সিংহম প্রথম উইকে গিয়ে ওরা 7 নম্বর কি 8 নম্বরে ছিল যখন রিলিজ করেছিল, ঠিক আছে। ওদের যে চার্ট বেড়ায় না যে কত ইনকাম করছে, সেখানে 7-8 নম্বরে আমাদের হিন্দি মুভি ছিল, ঠিক আছে। তো ভালোই কিন্তু বাইরে ইনকাম হতো। তাই জন্য কী করতে হবে যে এই যে আর আর মুভিটা কেন এত চলেছে, তার মধ্যে কারণটা হচ্ছে অনেক কিছু ইউনিক দেখানো হয়েছে এখানে, ঠিক আছে। ফাইটিং সিনটা ইউনিক, একটা ব্রোম্যান্স দেখানো সেটা ইউনিক, অনেকগুলো যেরকম ওই পশুদের সঙ্গে ফাইট, পশুদের নিয়ে ফাইট, ঠিক আছে, বহুত ইউনিক ছিল। ওর গাঁথে বসে লড়াই ওটা ইউনিক ছিল, এবং হলিউডের কিছু লোক রেখেছে এবং ওদের সঙ্গে যে মতবিরোধ হচ্ছে, কিছু হিস্ট্রিক্যাল মানে ইনফরমেশন রাখা হয়েছে, কিছু মশালা মেশানো হয়েছে, দুটো মিলিয়ে যখন তৈরি হয়েছে রাজামৌলি ফ্যান্টাস্টিক জিনিস বানিয়েছে, যেটা শুধু বলিউড না বিদেশের লোকও পছন্দ হয়েছে। তো এই দুজন যখন নতুন মুভি করছে না, ওটা আর এর পরে প্রথম মুভি, সেটার থেকে এক্সপেকটেশন অনেক বেড়ে যায়, ঠিক আছে। আর সেই এক্সপেকটেশন মেটে না হয় তাহলে সেই এটা আবার ভুলে যায়, সবাই ভুলে যাবে ওদের কথা, আবার যে মুভি চলছিল যেরকম ওরা করছে সেরকম চলতে থাকবে। সেরকম ইম্পর্টেন্ট ওদের হচ্ছে নেক্সট প্রজেক্টটা ভালো হওয়া। তো এনটিআরের রাষ্ট্র দেওয়ারা, ঠিক আছে, আমার ভালো লাগে, ঠিক আছে, অনেকেই বলেছে, ঠিক আছে, কিছু লোকের ভালো লাগে কিছু ভালো লাগেনি। ওরা তৈরিই করেছে এমন যে ফার্স্ট পার্ট এটা, ঠিক আছে, যখন টিজার বেরিয়েছিল আমার দারুণ লেগেছিল, কিন্তু কাহিনিটা অতটা কম্পেলিং না। সে ডবল ডোর, সেই সেম টাইপের মুভি যেটা আগে অনেকবার করেছে সেটাই কন্টিনিউ মনে হচ্ছে চালিয়ে গেছে। এবার রাম চরণকে নিয়ে আমার মনে হচ্ছে সেই প্রবলেমটাই হচ্ছে, বিকজ রাম চরণ যে মুভিটা আছে গেম চেঞ্জার, এই মুভি এই ধরনের মুভি যেটা টিজার দেখে মানে কাহিনী সব খুব বেশি ইনফরমেশন পাওয়া গেল না, বাট যেটা বোঝা গেল যেটা হচ্ছে ওকে একটা বড় সড়ো লোক, ঠিক আছে, যে প্রচুর ফাইট করছে, যেগুলো দেখানো হলো না, এই ধরনের মুভি ও অনেক করেছে, ঠিক আছে। তুমি যদি মনে থাকে কিয়ারা আডভানির সঙ্গে একটা মুভি করেছিল যেটা আমি ডাবিং অনেকবার আমরা দেখে ফেলেছি, যেখানে ওর অনেকগুলো 4-5টা ফাইয়ের সবাই হচ্ছে অনাথ, ঠিক আছে, সেখানে কিয়ারা আডভানির সঙ্গে বিয়ে হয়, সেখানে ওর বড় বড় ফাইটিং অবস্থিং আছে, সেম টাইপের মুভি মনে হচ্ছে যেগুলো ওরা আগেও করেছে, যে ডেভেলপ যেটা করলো ইয়ে এনটিআর আগে আগে এই ধরনের মুভি তারা অনেক করেছে। আর রাম চরণকে এই গেম চেঞ্জার দেখেও কিন্তু আমার মনে হলো যে এই ধরনের মুভি আগে অনেক করেছে, ঠিক আছে। আমি বলছি না যে মুভিটা খারাপ হয় বা ওই অ্যাক্টিং খারাপ করছে বা ডান্সিং খারাপ হয়, কোনো কিছুই বলছি না, ঠিক আছে। ওখানে যে ভিজুয়াল এফেক্ট মনে হলো ইউজ করা হয়েছে বা ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে, যেভাবে ওরা ফাইটিং স্টান্টগুলো দেখানো হয়েছে সেগুলো ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে সেম টাইপের জিনিস এই জিনিসও আগেও করেছে। সো কিছু ডিফারেন্ট টাইপ করা অ্যাটলিস্ট দরকার, ঠিক আছে। সেই জায়গায় আমি একটা কথা বলবো যে বাহুবলির পরে কিন্তু অনেক প্রভাস অনেক ট্রাই করেছে, ঠিক আছে, অনেকগুলো ফ্লপ গেছে, অনেকগুলো হিট গেছে মাঝখানে, বাট ও কিন্তু অনেক ডিফারেন্ট কিছু ট্রাই করেছে, ঠিক আছে, অনেক ডিফারেন্ট। সালার দেখো তুমি, আদি পুরুষ করেছে, এরকম প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তারা ট্রাই করেছে, অনেক কিছু হিট হয়েছে কিছু হয়নি, বাট অ্যাটলিস্ট ডিফারেন্ট কিছু ট্রাই করছে। এটা তো সেই মনে হচ্ছে ফিরে চলে গেলো যেটা আয় করছে সেখানে চলে গেলো। সো একটা এত বড় ম্যাসিভ হিটের পরে কিছু ডিফারেন্ট আমার মনে হচ্ছে দরকার ছিল, সেটা আমার মনে হলো পাই পেলাম না। এবার যদি এই ট্রেলারের মানে টিজারের বিষয়ে আসি, টিজারটা মানে শুধু টিজি করা হলো, গল্প বিষয়ে কেমন কিছু জানা গেল না। ওর 3-4টে ডিফারেন্ট লুক দেখতে পেলাম, ঠিক আছে, ওর লাইফের আই থিঙ্ক ডিফারেন্ট টাইম সেটা দেখানো হবে, একটা আই থিঙ্ক ওর কলেজ লাইফ কিছু দেখানো হবে যেখানে কিয়ারা আডভানিকেও দেখা যায়, ঠিক আছে। আর এই একটা প্রবলেম আমি দেখেছি যে যেরকম আর মুভি দেখো, এই যে ফিমেল যে লিডগুলো ছিল তাদের কিছু অ্যাটলিস্ট কাজ ছিল, অ্যাটলিস্ট কিছু ছিল যাতে ওরা মানে কন্ট্রিবিউট করতে পারে, ঠিক আছে। বা বাহুবল দেখো, ঠিক আছে, সেটা কন্ট্রিবিউশনে কিছু জিনিস ছিল। বা তুমি এই রিসেন্ট তুমি কালকি দেখো, এখানে অ্যাটলিস্ট ফিমেল ক্যারেক্টারদেরও কিছু ভালো রোল দেওয়া হয়, যেটা আগের মুভিগুলো যেরকম করতো এরা, সেটা হচ্ছে ওই ফিমেল ক্যারেক্টারগুলো ছিল জাস্ট ওই ড্যামসেল ইন ডিস্ট্রেস, হিরো গিয়ে বাঁচাবে অনবস্থিত, এটাও এখানে সেই সেম ফর্মুলা চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। আমার ডিফারেন্ট কিছু মনে হলো না, ডিফারেন্ট নতুন কিছু মনে পড়ল না, সেই পুরনো জিনিসে মশালা ফেরত যাচ্ছে। 10-1-2025 রিলিজ করছে, দেখা যাক ট্রেলার আসলে হয়তো একটু বেটার ফিল করতে পারি। তোমরা কি ট্রেলারটা দেখেছো, তোমার কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানি। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইক, গুড বাই।